সুনামগঞ্জের সাতক উপজেলার খুরমা উত্তর ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা আলহাজ আরজকালির দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকাল 5:30 শেতরপাড়া গ্রামের মসজিদে নূর সংলগ্ন মাঠে জানাজার নামাজ শেষে চেয়ারম্যান বাড়ি পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। মরহুমের জানাজার নামাজের আগে শোক প্রকাশ করেন সুনামগঞ্জ 5 সাতকদরা বাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। সমাজের জন্য লড়াই করেছে, ন্যায়ের জন্য লড়াই করেছে, আজকে তিনি আমাদের ছেড়ে বিদায় নিয়েছে। ওনার চলার পথে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আল্লাহর রাস্তায় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে যাতে বেহেশত নসিব করেন সেই দোয়া করে আর ইনশাআল্লাহ আমরা তার বিচারণ আর শোক সভা করব। যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুজাহিদউদ্দিন, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, সাতক পৌরসভার সাবেক মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনম ওয়াহিদ কোনামিয়া, সাতক উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আব্দুল শহীদ মুহিত, ইউপি চেয়ারম্যান গয়াস আহমদ, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান নিজামুদ্দিন, মৌলানা আনোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি অ্যাডভোকেট শাহাবুদ্দিন, অ্যাডভোকেট মাসুম আহমদ, আওয়ামী লীগ নেতা ফারুক সরকুম। মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাজ্জাদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ও নতুন বাজার দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী মোহাম্মদ ইসাক আলী মহাজন, যুক্তরাজ্য প্রবাসী আইয়ুব আলী খান, দক্ষিণ কুরমা ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, অ্যাডভোকেট শামসুর রহমান, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি শামীম আহমদ তালুকদার, সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য মাহবুব আহমদ নিউটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওবায়দুর্রব বাবলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি তোজম্মুল হক রিগবন, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। মরহুমের জানাজার নামাজি মামতি করেন মরহুম মৌলভী মুজিবুর রহমান ট্রাস্টের ট্রাস্টি হাফিজ খলিলুর রহমান নিজাম। মোনাজাত পরিচালনা করেন মৌলানা কামরুজ্জামান। উল্লেখ্য, মরহুম আলহাজ আরজকালি বৃহস্পতিবার সকাল 8:00 সময় তার কনিষ্ঠ মেয়ের সিলেটস্থ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 76 বছর। তিনি 2 ছেলে 4 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এর আগে বিকাল 3:00 সময় মরহুম আরজকালির মরদেহ একটি গাড়িতে করে তার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মরহুম আরজকালি চেয়ারম্যান সাহেব পারিবারিক সম্পর্কে আমার ভাতিজা এবং সামাজিক বা রাজনৈতিক সম্পর্কে আমার সহযোদ্ধা। তিনি যে আদর্শ লালন করতেন, সারা জীবন বঙ্গবন্ধুর আদর্শ লালন করেছেন, রাজনীতি করেছেন, মানুষের সেবা করেছেন। এই ইউনিয়নের 3 বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন, বিভিন্ন স্কুল মাদ্রাসার সাথে জড়িত ছিলেন। সারাটা জীবন তিনি মানুষের সেবায় কাজ করে গেছেন এবং আজকে যে পবিত্র দিন, এই পবিত্র দিনে যে আদর্শ তিনি লালন করেছেন, সেই আদর্শের কালজয়ী পুরুষ বঙ্গবন্ধুরও আজকে জন্মদিন এবং এই জন্মদিনে তিনি মৃত্যুবরণ করেছেন। এবং শবে বরাতকে সামনে রেখে আমি পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার এই ভাতিজাকে, এই সমাজসেবককে কবুল করেন এবং তাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই।